ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। আজ বিক্রি হচ্ছে 28 এপ্রিলের টিকিট। স্বাভাবিক ট্রেনগুলোর পাশাপাশি 6 জোড়া বিশেষ ট্রেন চলবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট কেনা যাচ্ছে। তবে প্রথম দিনের মতো আজও সার্ভার জটিলতায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। সকাল থেকে চেষ্টা করে ঢোকা যায়নি সুনির্দিষ্ট ওয়েবসাইটে, ফলে বাধ্য হয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। কাউন্টারে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা অগ্রিম টিকিট বিক্রি চলবে। টিকিট যার ভ্রমণ তার স্লোগান বাস্তবায়নে টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীদের এনআইডি বা জন্ম সনদ ফটোকপি দেখাতে হচ্ছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন ছাড়াও বিমানবন্দর, তেজগাঁও, বনানী এবং ফুলবাড়িয়া পুরাতন রেল স্টেশনে ঈদের টিকিট বিক্রি চলছে। ঈদকে সামনে রেখে সকাল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। আজ বিক্রি হচ্ছে 28 এপ্রিলের টিকিট। এ বিষয়ে আরো জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন আমাদের সহকর্মী দাউদ খান। দাউদ, আমাদেরকে জানাবেন যে এখন কি অবস্থা দেখছেন সেখানে, টিকিট গ্রহীতাদের চাপ কেমন? চৈতি ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে 12টি বিশেষ ট্রেন চালু করা হলেও অর্থাৎ যারা টিকিট প্রত্যাশী রয়েছে অগ্রিম টিকিট, তাদের ভোগান্তি কিন্তু কোনোভাবেই কমছে না। আমরা দেখতে পেয়েছি এখানে যারা এসে দাঁড়িয়েছেন তারা কিন্তু গতকাল 12টা থেকে অর্থাৎ দুপুরের পর থেকেও কিন্তু অনেকে দাঁড়িয়েছেন, তবে এখন পর্যন্ত টিকিট না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে কাউন্টারগুলো রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে, প্রতিটি কাউন্টারে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে যারা টিকিট প্রত্যাশীরা রয়েছেন। তবে সেই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত বেশিরভাগই সেই টিকিটগুলো তারা পাচ্ছে না। তারা বারবারই বলছেন যে কাউন্টার থেকে যে টিকিটগুলো দেওয়া হচ্ছে একজন মানুষের বিপরীতে তারা 5 থেকে 6 মিনিট পর্যন্ত তারা বিলম্ব করছেন। এতে করে যারা অন্যরা যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা টিকিট পাবেন কিনা সেই সংশয়টি তারা করেছেন। এর পাশাপাশি যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা বারবারই একটি অভিযোগ করছেন যে টিকিট কালোবাজারি হচ্ছে এখানকার। অনেকেই আমাদের কাছে অভিযোগ করেছেন তাদের কাছে কালোবাজারিরা এসে টিকিট বিপুল পরিমাণ দামে অর্থাৎ একটু বেশি দামে কিন্তু তাদেরকে অফার করেছে, সেই কথাটি তারা বারবারই বলছেন। সেটি আসলে কীভাবে লাঘব করা যায় সেটি নিয়ে যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছেন তারাও কাজ করছেন। ভালো হয় আমরা যারা এখানকার সাধারণ মানুষ রয়েছেন, যারা টিকিট প্রত্যাশীরা রয়েছেন, তারা আসলে কী বলছেন আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। যে টিকিট কালোবাজারির কথা আপনারা বলছেন, আসলে কেমন সেবা আপনারা দেখছেন? আসলে যে সেবাগুলো আমরা দেখতে পাচ্ছি, আমি গতকালকে 9:30 দিকে এইদিকে এখানে আসছি, এখনও প্রায় 14 ঘন্টা হয়ে গেছে। টিকিট ওরা দিচ্ছে টিকিট, কিন্তু যতটুকু আমরা প্রাপ্য টিকিট, যতটুকু টিকিট প্রাপ্ত পরিমাণ স্টকে আছে ততটুকু তারা প্রতিটা প্যাসেঞ্জার ক্যাজুয়াল প্রতিটা প্যাসেঞ্জার হাতে 4টা করে দেয়, তবুও টিকিট অনেকগুলো থাকে যায়। কিন্তু টিকিট সিন্ডিকেটরা টিকিট লুকিয়ে বিক্রি করে ফেলে, দাম একটু বেশি পাওয়ার কারণে ওরা বিক্রি করে ফেলে। যার কারণে আমরা যারা এখানে লাইনে 14-15 ঘন্টা 16 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে থাকি আমরা টিকিট পাই না। তাও যদি কখনো পাই তাও যদি সৌভাগ্য আল্লাহর রহমত হয়, আমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা টিকিট পাই, আর এটা আমরা টিকিট। আরেকটি কথা আপনাদের কাছে জানতে চাই যে আসলে যে ডিজিটাল সেবা দেওয়ার কথা বলা হচ্ছে, আপনারা সার্ভারে ঢুকতে পারছেন কিনা, কেমন সেবা পাচ্ছেন এই অনলাইন? মূলত আমরা রেল থেকে যে সেবাটা পাইয়েছে চাইছিলাম আমরা, আসলে মূলত সেই সেবাটা পাচ্ছি না। আমি আসছি কালকে রাত 9টায়, আমি মূলত টিকিট কাটতে আসছি। আমি অনলাইন এবং অফলাইন কাউন্টার দুটো আমি ট্রাই করে দেখব, আমি যেটাতে পাবো সেটাতে নিব। মূলত আমাদের অনলাইন বর্তমান যে সেবাটা দিচ্ছে sahaj.com একদম বাজে, আমরা যেটা কখনোই আশা করি না রেলের থেকে। রেলের মতো এত বড় একটা প্রতিষ্ঠান এরকম একটা অবহেলিত মাধ্যমকে এই দায়িত্ব দিয়ে আসলেই সে অনেক বড় একটা ভুল করেছে আমি মনে করি। আমার দিক থেকে আমি মনে করি এর আগে আমাদের সিএনএস ছিল, সিএনএস ভালো ছিল, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চৈতি, মূলত বলা যায় যে সকাল থেকে কিন্তু যারা টিকিট প্রত্যাশী রয়েছেন তারা বারবারই অভিযোগ করছেন, কালোবাজারি অভিযোগ করছেন এবং খুব ধীরগতিতে তাদের টিকিটগুলো দেওয়া হচ্ছে সেই অভিযোগটি করছেন, এবং তারা বারবার রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যেন দ্রুততম সময়ের মধ্যে যে ধীরগতিটি হয়েছে কিংবা অনলাইনে যে টিকিটগুলো শূন্য দেখাচ্ছে সেগুলো যেন দ্রুততম সময়ের মধ্যেই যেন এটি সমাধান করা হয়। তো এই ছিল সার্বিক অবস্থা। দাউদ, ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাচ্ছি চট্টগ্রামে। চট্টগ্রাম রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী ইবেন মীর। ইবেন, আমরা এতক্ষণ ঢাকায় শুনছিলাম যে টিকিট প্রত্যাশীদের অনেক ধরনের অভিযোগ আছে, চট্টগ্রামের কি অবস্থা, সেখানে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা?
প্রেম টিকিট বিক্রির আজ দ্বিতীয় দিনে এসে চট্টগ্রামে ভিড় যেমন বেড়েছে, সেইভাবে একই সাথে যাত্রীদের যে অভিযোগ, যারা টিকিট কাটতে এসেছেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন, তারা অভিযোগ করছেন টিকিট দেয়া টিকিট প্রদানের যে গতি সেটি আসলে একেবারেই যে গতি একেবারেই কম, ধীর গতি। সেই ধীর গতির কারণে তাদের আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখানে যাত্রীদের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা অনেকেই এসে ভোর থেকে সেহরির পর থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন, তবে এখন পর্যন্ত অনেকে টিকিটটি হাতে পাননি। সেই টিকিট হাতে না পাওয়ার জন্য তারা দায়ী করছেন এখানে যে টিকিট প্রদানের গতি সেটি ধীর গতি হওয়ার কারণে তাদেরকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। চট্টগ্রামে আজ দ্বিতীয় দিনে এসে 28 এপ্রিলের যে টিকিট সেটি প্রদান করা হচ্ছে। আর এবার চট্টগ্রাম থেকে মোট 10টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে ঈদের সময়। এছাড়া আরও 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে, পাশাপাশি যে লোকাল ট্রেনগুলো আছে সেগুলো চলাচল করবে। চট্টগ্রামে প্রতি বছরই যে ঈদের অগ্রিম টিকিট বিক্রির সময় আসলে যাত্রীদেরকে হয়রানির শিকার হতে হয়, তারা এখানে অভিযোগ করছেন। যদিও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে টিকিট যে কালোবাজারি সেটি রোধ করার জন্য, তারপরও যে প্রতিবারই আসলে ব্যবস্থা নেওয়ার পরও টিকিটের বড় একটি অংশ আসলে কালোবাজারির হাতে চলে যায়, সেক্ষেত্রে তারা আরও বেশি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। একদিকে টিকিট দেওয়ার গতি ধীর, আরেকদিকে টিকিট পাওয়া না পাওয়ার যে শঙ্কা, পাওয়া না পাওয়ার যে দোলাচলে তারা আসলে আছেন, সেইটি থেকে উত্তরণের জন্য তারা আসলে টিকিট এত যে অপেক্ষা করছেন, তারপরে যেন টিকিটটা তারা হাতে পান সেই নিশ্চয়তাটুকু তারা চাচ্ছেন। আর চট্টগ্রামে প্রায় 6,500-এর আশেপাশে কিছু টিকিট বিক্রি হবে ঈদ উপলক্ষে। আর একইভাবে এই যাত্রী যারা যাচ্ছেন তারা একইভাবে ফেরার জন্য যে 1 মে থেকে তারা যে ফিরতি টিকিট সেটি সংগ্রহ করবেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীদের ভিড় এখানে, তবে চট্টগ্রামে এবারও বরাবরের মতো আপনার রাখা হয়েছে নারীদের জন্য একটি আলাদা লাইন রাখা হয়েছে, সেক্ষেত্রে তাদের ভোগান্তি হয়তো কিছুটা কম আছে। চৈতি জি, ইভেন আপনাকে ধন্যবাদ। এবারে তেজগাঁও রেল স্টেশনে আছেন আমাদের আরো একজন সহকর্মী আমিরুল ইসলাম। আমির, আমাদেরকে জানাবেন যে তেজগাঁও রেল স্টেশনে কেমন দেখছেন যাত্রীদের ভিড়? যারা বাড়িতে যাবেন ঈদের ছুটি কাটাতে, তারা আসলে গতকাল থেকে লাইন ধরে তারা কিন্তু কাঙ্ক্ষিত সেই টিকিট এখান থেকে পাচ্ছেন। আর তেজগাঁয়ে আমি যদি বলতে চাই, আসলে আজকে তেজগাঁয় হচ্ছে আগামী বৃহস্পতিবারের যে টিকিট সেই টিকিটটা কিন্তু তারা সংগ্রহ করছে। এবং জামালপুর এবং ময়মনসিংহ যারা যাবেন যেসব যাত্রীরা, তারা কিন্তু এখান থেকে টিকিট পাচ্ছে। আরেকটা বিষয় যদি বলতে চাই, টিকিট পাওয়ার বিষয়টা এখানে কিন্তু আসলে যে ভোগান্তি, মানুষের অনেক দীর্ঘক্ষণ অপেক্ষার পর যে টিকিট পাওয়ার সেই ভোগান্তির বিষয়টা কিন্তু রয়ে গেছে। তাছাড়া অনলাইনে যে টিকিট পাওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু আসলে অনেকেই কি আসলে কেউই বলতে পারছে, মানে সেই ব্যবস্থাটা মানে সুযোগটা পাচ্ছেন না। কারণ হচ্ছে একই সময় আসলে ঈদের সময়কে, এই ঈদের সময় আসলে অনেক মানুষ ঢাকার বাইরে যেতে চায়, তারা সবাই মিলে আসলে একই সাথে ওই আবেদন করার কারণে আসলে সার্ভারে যে চাপটা, সেই চাপটা কিন্তু সার্ভার আসলে নিতে পারে না। এর কারণেই কিন্তু আসলে যে ভোগান্তি বা অনলাইনে টিকিট করতে না পারার যে ভোগান্তিটা, সেই ভোগান্তিটা কিন্তু রয়ে যায়। এছাড়া যদি বলতে চাই, এবারে টিকিট কাটতে হলে যে নতুন সংযোগ ভোটার আইডি কার্ড, সেই ভোটার আইডি কার্ড দেখিয়ে তারপরে হচ্ছে টিকিট কাটার প্রয়োজন আছে। তো এই ছিল এখানকার সর্বশেষ থেকে চৈতি। আমির, ধন্যবাদ আপনাকে।